देखो हाफ पोर्शन আমি তুলে রেখেছি, দেখো কতটা স্কিন পরিষ্কার হয়ে গেছে, গ্লো করছে। হ্যালো फ्रेंड्स एंड वेलकम टू माय चैनल संगीतास रियल ब्लॉग्स। तो বন্ধুরা আজ আমি তোমাদের দারুণ সুন্দর 2 স্টেপ একটা ফেশিয়াল শেয়ার করব, যদি তোমরা কোথাও বেরোচ্ছো তার আগে করতে পারো, যদি কোনো ফাংশনে যাচ্ছ, কোনো বিয়ে বাড়ি, কোনো কিছু অ্যাটেন্ড করতে যাচ্ছ, তো আমাদের মনে হয় ইনস্ট্যান্টলি মুখে একটা যেন গ্লো এসে যায়, তো সেটা যেন একদম পার্লারের মতন গ্লো হোক। তো দেখো পার্লারে গেলে অনেক স্টেপে যেটা হচ্ছে ফেশিয়াল করানো হয়, কিন্তু সেগুলো প্রচণ্ড খরচ সাপেক্ষ হয়, সবার পক্ষে সম্ভবও হয় না। তো আমাদের ঘরে থাকা কিছু ঘরোয়া জিনিস যেগুলো দৈনন্দিন আমাদের কাজে আমরা লাগাই, রান্নাঘরেই থাকা কিছু জিনিস দিয়ে ইনস্ট্যান্টলি তোমরা কিন্তু একটা ফেশিয়াল করে নিতে পারো। আর মাত্র 2 স্টেপ ফেশিয়ালটা ভীষণ এফেক্টিভ, খুবই ভালো কাজ দেয়। আর আমি যেমন কি বললাম, কোথাও যাওয়ার অন্তত 1-2 ঘন্টা আগে যদি তোমরা এটা করে নিতে পারো এই ফেশিয়ালটা, দেখবে ইনস্ট্যান্টলি তোমাদের মুখ থেকে কালো ছোপটা তুলে দেবে, মুখের ডালনেসটা তুলে দেবে, এবং যেটা হচ্ছে অনেক সময় স্কিনটা কুচকে থাকে, কোনো একটা চমক নেই স্কিনে, তো ইনস্ট্যান্টলি গ্লো করবে স্কিনটা। আর খুব সুন্দর একটা যেটা হচ্ছে ব্লিচ করে একদম কালচে ভাবটা তুলে দিয়ে স্কিন একটা ফর্সা গ্লো কিন্তু নিয়ে আসে, এবং অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা এটা করে নিতে পারবে। আর যেটা হচ্ছে এটা সবাই করতে পারো, ছেলেরাও করতে পারো, তোমরা মেয়েরা তো অবশ্যই পারবে, ছেলেরাও যদি তোমরা কোনো বিয়ে বাড়ি, কোনো পার্টি, কোনো ফাংশন কিংবা কোনো কিছু অ্যাটেন্ড করতে যাচ্ছ, সে মনে হচ্ছে যে না স্কিন একটা চমকের দরকার আছে, তো সেই সময় তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ সুন্দর কিন্তু ফল পাবে। আর 12 বছরের উপরে বাচ্চারাও কিন্তু এটা ট্রাই করতে পারে, কারণ এর মধ্যে দেওয়া প্রতিটা জিনিস একদম ঘরোয়া জিনিস হচ্ছে। আর এই ফেশিয়ালটা করার পরে জাস্ট তোমরা যেটা হচ্ছে দিনের বেলা হলে একটা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো, ভালো লাগিয়ে নিয়ে জাস্ট মেকআপ করে বেরিয়ে যেতে পারবে। আর রাতের বেলা হলে এইটা করার পরে তারপরে তোমরা মেকআপ, হালকা মেকআপ করে বেরিয়ে যাবে, কারণ স্কিন অটোমেটিক্যালি নিজে থেকেই গ্লো করবে। তো সেখানে মেকআপের অনেক বেশি লেয়ারও লাগাতে হবে না, অল্প কিছু একটু লাগিয়ে মেকআপ করলেই কিন্তু মেকআপও ভালো হবে। তাহলে চলো ঝটপট করে দেখে নিই ইনস্ট্যান্টলি আমরা 2 স্টেপ ফেশিয়ালটা কিভাবে বাড়িতে করব, করে আমরা ইনস্ট্যান্টলি আমাদের স্কিন একটা গ্লো নিয়ে আসবো। তো বন্ধুরা প্রথমে ক্লিনজিং আর স্ক্রাবিং করার জন্য আমি নিচ্ছি এখানে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির থেকে ভালো স্ক্রাব কিন্তু হয় না, তাই একদম গুঁড়ো চিনি নেবে। গুঁড়ো চিনি স্কিনে কোনো রকমের হার্ম করে না, এবং স্কিনকে খুব ভালোভাবে স্ক্রাব করে ডেড সেল তুলে দিতে সাহায্য করে, স্কিন একটা টাইট ভাবও আনে। আর নিচ্ছি এখানে কফি পাউডার। কফি পাউডারও স্কিনের জন্য ভালো হচ্ছে, একটা ব্রাইটনিং এফেক্ট দেবে, তার সাথে সাথে স্ক্রাবিংও করে, ডেড সেল তুলতেও সাহায্য করে, স্কিনে একটা টাইটনেস নিয়ে আসে। তো কফি আর চিনিটাকে ভালো করে আমি মিক্স করে নিলাম, আর সঙ্গে নিয়েছি 1 টুকরো টমেটো। এবার ফার্স্ট রেমেডিটা রেডি হয়ে গেছে। তো ফার্স্ট রেমেডিটার মধ্যে যেটা হচ্ছে আমাদেরকে ক্লিনজিং করতে হবে, মুখটা ক্লিনজ করে নিতে হবে, তার সাথে স্ক্রাব করে নিতে হবে। ক্লিনজ করলে মুখে তেল, নোংরা, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আর স্ক্রাব করলে যে ডেড সেলটা আছে, ডেড স্কিন, যেটা একটা ডালনেস চলে আসে, স্কিনে একটা ডাল ভাব এসে গেছে, ডেড স্কিন যেটা রুক্ষ সূক্ষ্ম খসখসে ভাবটা, সেটা তুলে দেবে কিন্তু এই টমেটো আর এই কফি আর চিনির গুঁড়ো। তো এই কফি আর চিনির গুঁড়োর মধ্যে এরকম টমেটোটা নেবে, নিয়ে এইটা দিয়ে আমাদের স্ক্রাবিং অ্যান্ড ক্লিনজিং করে নিতে হবে। তো দেখো এইভাবে টমেটোর মধ্যে এটা এরকমভাবে নেবে, এটা একটা প্লেটে কিংবা বাটিতে নিয়ে নেবে, আর জাস্ট গোল গোল এরকম ভাবে এটাকে ঘোরাবে সারা মুখের মধ্যে, দেখবে তোমাদের খুব সুন্দরভাবে এটা ক্লিনজ করে দেবে। টমেটোর রস যেটা হচ্ছে ওপেন পোর্সের সমস্যাও দূর করে। আর এইভাবে যখন স্ক্রাব করবে, ট্যান যদি পড়ে থাকে, রোদের পোড়া ভাব, দেখো আমি আন্দামান গেছিলাম, আমার লাস্টের দিকের ব্লগগুলো দেখবে তোমরা, প্রচন্ড মুখ কালো হয়ে গেছিল, লাস্টের ব্লগগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে মুখ এত কালো হয়ে গেছিল। সেই মুখ, কালো মুখ কিন্তু আবার পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু এই ঘরোয়া উপায়গুলো ট্রাই করে করে যেটা হচ্ছে মুখের রঙটা আবার কিন্তু ফিরে এসছে। তো এইভাবে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে যেটা হচ্ছে স্ক্রাব করে নেবে, আর অন্তত 2-3 মিনিট এটা করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু মুখে একটা উজ্জ্বলতা চলে আসবে। তো দেখো আমি 1-2 মিনিট মতন এটাকে স্ক্রাব করেছি, খুব সুন্দরভাবে স্ক্রাব হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। দেখো মুখের যে নোংরা ময়লা সব তুলে দিয়ে স্কিনে কিন্তু ইনস্ট্যান্টলি এটাও একটা গ্লো নিয়ে চলে আসে। আচ্ছা, তো এরপরে যেটা করবে, এটা থেকে, এটা মুখ থেকে তোলারও দরকার নেই, এটা মুখ থেকে ধোয়ারও দরকার নেই, কিছুই করবে না, এটা মুখে এরকমই লাগানো থাকবে। এই লাগানো অবস্থাতেই লাগানো অবস্থাতেই আমরা যে ফেস প্যাকটা তৈরি করেছি সেইটা এবার লাগাবো। তো চলো আগে দেখে নিই যে ফেস প্যাকটা কিভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, স্ক্রাবিং আর ক্লিনজিংয়ের পরে এইবার যেটা একটা পাওয়ার ফেস প্যাক আমাদের স্কিনে দরকার আছে আমাদের কালো নোংরা ময়লা কিংবা কালো ছোপটাকে তুলে দেওয়ার জন্য। তো এখানে সবথেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আলুর রস। তো এখানে একটা আলু, কাঁচা আলু আমি গ্রেট করে নিচ্ছি। আমার এখানে প্রয়োজন হবে আলুর রসটা। আলুর রস দেখেও যে কোনো রকমের দাগ ছোপ হালকা করে দিতে সাহায্য করে। তোমরা যদি প্রত্যেক দিন আধ ঘন্টা করে আলুর রস মুখে মাখো, দেখবে দিনে দিনে তোমাদের দাগ ছোপ হালকা হয়ে গিয়ে স্কিনে কিন্তু একটা দারুণ গ্লো, একটা দারুণ উজ্জ্বলতা কিন্তু আলুর রস নিয়ে আসতে পারে। এইবার আমি নিয়েছি এখানে দেখো বেসন 2 ছোট চামচ, 1 চামচ কফি পাউডার আর নিয়েছি টক দই। তো এইগুলোকে মিক্স করে নিয়ে রেডি হয়ে গেল আমাদের একটা পাওয়ার ফেস প্যাক। আর এর মধ্যে আমি আলুর রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নেবে, হয়ে যাবে তোমাদের পাওয়ার ফেস প্যাক একটা। এই পাওয়ার ফেস প্যাকটা স্কিন দারুণ সুন্দরভাবে তোমাদের গ্লো করবে, স্কিন টাইট হবে এবং স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আসবে। এখানে দিয়েছি দই, টক দই, আলুর রস, বেসন আর কফি। কফি একটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে, কফি ট্যান দূর করে দেবে, স্কিনের ডালনেসটা দূর করে, স্কিনে একটা ব্রাইট গ্লো আনতে সাহায্য করে। তো এই চারটেকে দেখো, এই চারটে এখানে রয়েছে, এই চারটেকে খুব ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা ক্রিমি একটা দেখো যেটা হচ্ছে ফেস প্যাক রেডি হয়ে গেল। খুব ভালো, এটা ইনস্ট্যান্টলি মুখে কিন্তু তোমাদের গ্লো নিয়ে আসবে এটা। তো এটা খুব ভালো করে মিক্স করে নিলাম, এই দেখো হয়ে গেছে। এইবার এইটাকে খুব ভালো করে একটা লেয়ার আমি লাগিয়ে নেব। তো এইভাবে সারা মুখে, ঘাড়ে এবং গলায় তোমরা এই ফেস প্যাকটা, পাওয়ার ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নেবে। ভালো করে একটা মোটা লেয়ার এই ফেস প্যাকটা লাগাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে। আর এটা আমি কম করে 20 মিনিট থেকে আধ ঘন্টা এটা মুখে লাগিয়ে রেখে দেবো। তারপরে এটাকে ওয়াশ করবে, কিন্তু কিভাবে করবে, তারপর কি করবে সেটা 20 মিনিট অন্তত এটা আমি মুখে লাগিয়ে রাখি, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি। তো আধ ঘন্টা হয়ে গেছে। এবার যেটা হচ্ছে, যেহেতু কফি দেওয়া ছিল, এরকম একটা কালচে মতন একটা যেটা হচ্ছে লেয়ার মতন হয়ে যাবে। তো এরপরে তোমরা একটা ভিজে টাওয়াল নেবে, নিয়ে এটাকে তোমরা তুলে দেবে। দেখো হাফ পোর্শন আমি তুলে রেখেছি, দেখো কতটা স্কিন পরিষ্কার হয়ে গেছে, গ্লো করছে, টান টান হয়ে গেছে, কতটা গ্লো এসে গেছে স্কিনে, কোনো স্পট নেই, কোনো কিছু নেই, স্কিন টান টান হয়ে আছে আর চকচক করছে। তো ঠিক এরকমই তোমাদেরও কিন্তু হয়ে যাবে, স্কিন খুব টান টান হয়ে যাবে, কারণ কফি স্কিনে একটা স্কিন টাইটনিং এর কাজও কিন্তু করে কফি। দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখো। তো এইভাবে ফুল ফেসটা মুছে নেবে। সব থেকে ভালো হচ্ছে একটা টাওয়াল নেবে, টাওয়ালটা জলে ভিজিয়ে এরকমভাবে যখন ফেস প্যাক মুছবে সেটা অনেক বেশি ভালো কিন্তু কাজ দেয়, কারণ তোমাদের ডেড স্কিন, ডেড সেলগুলোকে তুলে দেয় টাওয়ালের সাহায্যে যদি তোমরা তোলো। এটা দেখো ফুল ফেস আমি ক্লিন করে নিলাম, কতটা চমক এসে গেছে, তোমরা বুঝতে পারছো কতটা চমক এসে গেছে। স্কিনে মেছেতার দাগ যদি হয়, আলুর রস সেই সমস্ত কালো ডার্ক স্পটও কিন্তু তুলে দেবে। তোমাদের মুখে যদি ডার্ক স্পটও থাকে, সপ্তাহে 2 দিন করে, কোথাও যাও না যাও, বাড়িতেই আছো, সপ্তাহে 2 দিন করেও যদি এই ফেস প্যাকটা ইউজ করো, তাহলে দেখবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডে বাই ডে স্কিন তোমাদের অনেক বেটার হয়ে যাবে। কিন্তু কিচ্ছু লাগাতে হবে না, শুধু এই দুটো ফেসিয়ালের যে স্টেপ আজকে আমি দিলাম, শুধু এই দুটো করো কয়েকদিন, 10-15 দিন, দেখো তোমরা, তারপরে স্কিন অনেক টান টান হয়ে যাবে, অনেক। তোমাদের বয়সের চেয়ে স্কিনের বয়স অনেক কম লাগবে কিন্তু। তো এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারবে। আর এরপরে জল দিয়ে মুখটা, ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে যে কোনো ক্রিম, কোনো ময়শ্চারাইজার অথবা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো। আর দিনের বেলা হলে অবশ্যই একটু সানস্ক্রিন লাগিয়ে নেবে, কারণ স্কিনটা হয়ে গেছে এখন নতুন, তাকে প্রোটেকশন তো দিতেই হবে, তাই সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে তো, জাস্ট এইভাবে তোমরা এটা চাইলে সকালে যদি বেরোনো থাকে তোমরা রাতেও এটা করে নিতে পারো। রাতে স্কিন কেয়ার করা ভীষণ ভালো হয়, কারণ স্কিন একটা রেস্ট পায়, সূর্যের আলোটা লাগে না, তাহলে স্কিন আরো বেশি গ্লো করে। তো যদি পরের দিন কোথাও যাওয়ার থাকে রাতে এই 2 স্টেপ ফেসিয়ালটা করে নাও, আর দেখবে স্কিন সকালে প্রচন্ড গ্লোয়িং স্কিন পাবে। আর যদি রাতে সময় না থাকে তাহলে বেরোবার 2-3 ঘন্টা আগে তোমরা এটা করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য।